বন্ধুরা, হাই বন্ধুরা, আমি কাপ্রিয়া, পিয়ার এ প্রসেনজিৎ ব্লগ। যে আমরা একটা জায়গায় যাচ্ছি, আমার ছেলের হাতে দেখো কি হয়েছে, এই জন্য আমরা ডাক্তার। এই যে দেখতে পাচ্ছ হাতে, এখানে কি একটা হয়েছে, জানি না কি হয়েছে, সেই জন্য ডাক্তার কাছে আমরা তিনজনে যাচ্ছি। ওখানে গিয়ে আবার বৃষ্টিও আসবে, মেঘলাও করে আছে, বুঝতে পারছো, মেঘলাও করে আছে, দেখতে পাচ্ছ মেঘলাও করে আছে। আর আমরা যাচ্ছি তিনজনে ডাক্তারের কাছে, আবার পরে কথা বলবো, ওখানে গিয়েই কথা বলবো। ডাক্তার হ্যালো বন্ধুরা, ফাইনালি চলে এলাম এই যে ডাক্তারের চেম্বারে। যে দেখতে পাচ্ছ ডাক্তারের চেম্বারে এসেছি ছেলেকে দেখাতে, হাতে একটা কী একটা হয়েছিল সেটা তোমাদেরও দেখিয়েছি ভিডিওতে। ফাইনালি ডাক্তারের চেম্বারে ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ ডাক্তার রুগী দেখছে, ডাক্তারবাবু। তারপরে ওই চলে গেল পাপি আর ত্রিসঞ্জিত, চলে গেছে ডাক্তারবাবুর কাছে। ওকে একটা কিছু একটা মলম দিয়েছে, ও সেটা নিয়ে খেলা করছে, দেখতে পাচ্ছ। ওরা কথাবার্তা বলছে ওরা ডাক্তারের সঙ্গে। তারপরে ডাক্তারের চেম্বার থেকে বার হয়ে পড়লাম, যে দেখতে পাচ্ছ ছেলে রাস্তায় ঘোরাঘুরি করছে, এই দেখতে পাচ্ছ। তারপর আমি গাড়িটা নিয়ে নেবো, এই গাড়িতে উঠলাম। আর অনু ফোনটা ক্যামেরা করছে, মানে পাপিয়া ক্যামেরাটা করছে, দেখতে থাকো তোমরা ভিডিওটা। এই দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট দেবো এবারে, আর অনু পিছনে বসবে, মানে পাপিয়া পিছনে বসবে, ও ভিডিওটা করতে, ব্লগটা ওই স্টার্ট করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই দেখো সুন্দরবনের পরিবেশটা দেখতে থাকো বন্ধুরা, না দেখলে কোনোদিন কেউ যদি না আসো বিশ্বাস করবে না সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ কেমন। এই দেখতে পাচ্ছ দু সাইডে দেখো শুধু সবুজ অরণ্য, অরণ্যতে ভরা শুধু শস্যকে। তারপরে ফাইনালি চলে এলাম বাড়িতে, দেখতে পাচ্ছ বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পিয়ার প্রসেনজিৎ ব্লগ, ফেসবুকে পেজে দেওয়া রয়েছে, আর আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে পিয়ার প্রসেনজিৎ ব্লগ। যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটা ফেসবুকে প্রোফাইলটাকে ফলোয়ার্স করে দিও, ফলো করে রাখো। আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন